আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি তানিয়া, শুরু করছি আমার আইটি ডেইলি লাইফ ব্লগ। আজকে বিকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যা যা করলাম তাই আজকের ব্লগে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আমি বিকালবেলা এখানে তাহান ঘুমিয়েছিল, তখন আমি পাতাকপিগুলোরে কেটে নিলাম। এগুলোকে আমি এর আগে আরও দুই একবার ধুয়ে নিয়েছি, এখন আরও দুবার ধুয়ে নিব। তো পাতাকপিগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে তারপরে সিদ্ধ বসাবো আর কি। তো পাতাকপি আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে, আমি যদিও আগে খাইতাম না কিন্তু এখন পাতাকপিটা খাইতে খাইতে ভালোই লাগতেছে। পাতাকপিটা দেখা যায় কাঁচামরিচ কম দেওয়া হয় বা লাল মরিচ বা অন্য কোনো মশলাপাতি কম দেওয়া লাগে, যার কারণে তাহানের ভাত দিয়ে খেতে খুব সুবিধা হয় আর ও তখন নিজের হাতেও খাওয়ার চেষ্টা করতে পারে। তো দাহাজিকে ওর জন্য আমি ঝালও কমায় দেই, এতে করে ওর জন্য খুব সুবিধা হয়। তো আমি এখানে পাতাকপিটারে এবার সহ তিনবার ধোয়া হয়ে গেছে, আমি এরপরে আরও একবার ভালো করে ধুয়ে নেব। যদিও পাতাকপিটাতে সেরকম ময়লা থাকে না, উপরে যে হালকা এক দুইটা পাতা থাকে ও দুটো ফেলে দেওয়ার পরে ভিতরের পাতাটা পুরোপুরি পরিষ্কারই থাকে। এরপরেও একটু ভালো করে পরিষ্কার করে নিলে নিজের কাছেই ভালো লাগে আর কি। মানে বাসায় যারা কাজ করি আমরা, মানে বাসার জিনিসপত্র আর বাইরের জিনিসপত্র তো রাতে আর দিনে ডিফারেন্স থাকে। বাইরে হয়তো এত ভালোভাবে পরিষ্কার করে না, আমরা বাসায় যেভাবে পরিষ্কার করার চেষ্টা করি আর কি। তো আমি এবারের মতো শেষবার মানে চারবার ধুয়ে নিলাম ভালো করে, তারপরে সবগুলো পাতাকপিরে আমি আরেকটা জায়গা রেখে দিব। রেখে তারপর পানিটা হালকা ঝরে যাবে, ততক্ষণ আমি এখানে পাতিলটাও পরিষ্কার করে নিলাম আর কি। এইদিকে আমি একটু আলু কুচি করে নিলাম, কালকে মাছ কুড়া মাছ দিয়ে রান্না করব বলে আলুগুলোরে একটু মোটা রেখেছি, খুব বেশি কুচি করে নেই। আবার দেখা যায় কি, রান্না যেহেতু হবে, পানি দেওয়া হবে, সেহেতু পর আবার দেখা যায় ভর্তা হয়ে যাবে, সেজন্য আমি একটু মোটা করেই কুচি করেছি। তারপরে এদিকে পেঁয়াজ রসুনও কুচি করে নিলাম, রসুনটা দেখা যায় বাগার দেওয়ার জন্য প্রয়োজন হয় পাতাকপি যেহেতু রান্না করব, আর পেঁয়াজটাও কুচি করে নিয়েছে, ছুলে নিয়েছে আর কি, কুচি করে নেই নেই, কুচি কালকে করব। আর এইদিকে তো পাতাকপিটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, একটু সিদ্ধ করে রেখে দিলে পরের দিন আমার জন্য সুবিধা হয়। আর এইদিকে সিঙ্কটা পরিষ্কার করে নিলাম, সিঙ্কের মধ্যে যে পাতাকপিগুলো পড়েছিল ওগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর কি। দিনেরটা দিনের সাথে সাথেটা করে ফেললে কাজ কমে যায়, এতে করে ময়লাও থাকে না, নেক্সট টাইম কাজ করতে গেলে নিজেরও সুবিধা হয়। তারপর এই তো আমি কাজ করতে করতে এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, মাশাআল্লাহ। সে ঘুম থেকে উঠেই কতক্ষণ মানে শব্দ করতেছিল, আমি তখন দৌড়ে এসে দেখলাম যে সে ঘুম থেকে উঠে শুয়ে আছে। তারপরে ভাবলাম সে যেহেতু উঠে গেছে, এই বক্সটা আমি কয়েকদিন আগে মানে দুই দিন আগে ব্লগে আপনারা দেখেছিলেন, আমি এটা RFL থেকে মানে বেস্ট বাই থেকে কিনে এনেছিলাম। মানে ছোটোখাটো জিনিসগুলো বিভিন্ন জায়গায় পড়ে থাকে, ওগুলা মানে দেখা যায় খুঁজে পাওয়া যায় না, তো আমি ভাবলাম এটার জন্য এই জিনিসগুলো রাখার জন্য এই বক্সটা সুন্দর কাজে দিবে ভালো, আর সাইজটাও ঠিক মতো হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। তো আমি এখানে চার্জার টুকিটাকি যা যা ছোটোখাটো জিনিস আছে ওগুলাই এখানে রেখে এটা রেখে দিলাম আর কি। তারপরে এদিকে তাহানকে ভাবলাম যে কী দিব, তো ও বাদাম খেতে চাইছে, বাদামের ডাব্বাটা নিয়ে আসছে আমার কাছে, তো বাদামটা ছুলে দিলাম। সে বাদাম তো আর খাচ্ছেই না, সে বাদামের চোখলা খাচ্ছে বসে বসে, বাদাম খাবে না কী করবে সে দুষ্টামি করতেছে। আর আমি এরকম বক্সের মধ্যে বাদামগুলো মানে ডাব্বার মধ্যে মানে বিস্কিটের ডাব্বা মেনলি এটা এটার ভিতরে রেখে দিই, এতে করে হয় কি এগুলো যেভাবে আনে ঠিক ওইভাবে মানে একদম মুচমুচা থাকে, একটু হালকা গরম গরমও থাকে। তো এভাবে আপনারাও রাখতে পারেন, এতে করে দেখা যায় আগের দিন রাতে আনলেও সাথে সাথে হয়তো খাওয়া হয় না, পরের দিন বিকালে আপনি বসে বসে খাইতে পারেন, মানে যখন মন চাইলে তখন খাওয়া যায় আর কি, এতে করে সুবিধা। তো তাহান এখান দিয়ে না খেয়ে সে হচ্ছে গিয়ে বাদামের চোখলাগুলো নিয়ে সে দুষ্টামি করতেছে, তো আমি তাকে বেছে বেছে দিচ্ছিলাম যে আপু এগুলো এরকমগুলো খাও তাহলে তুমি খেতে পারবে, না সে বাদামের দিকে না থাকে, সে বাদামের চোখলা নিয়ে সে ওটাই খাবে। আর আমি দেখা যায় বাদাম ছুলতে খুবই আলসা বলতে পারেন, কারণ আমি বাদাম ছুলতে একদমই পারি না, আমার খুবই বিরক্ত লাগে। তো ওই দিকে আবার চুলার উপরে পাতাকপিটা দেওয়া ছিল, তো ওটা আমি একটু নেড়ে চেড়ে নিলাম আগে, মানে একসাথে দুই তিন কাজ করা আর কি, পাতাকপিটাও হইতেছিল, ওইদিকে আমি তাহানকে একটু খাবার দিচ্ছিলাম।
সাথে একটু খাবার পানি বসিয়ে দিয়েছিলাম, খাওয়ার পানিটা উতরে গেছে। তো খাওয়ার পানিটা আপনারা উতানোর সাথে সাথে চুলা অফ করে দিবেন না, একটা আরও আধা ঘন্টার মতো এটাকে বলো করতে দিবেন। এতে করে হবে কি, জীবাণুগুলো চলে যাবে। যদিও আমি এই কাজটা আগে করতাম না, কিন্তু এখন সবসময় করি, কারণ দেখা যায় তাহান এখন পানি খায়, সেহেতু আমরা পানি ধরে নিই, খাওয়ার পানি আলাদা ধরে রাখি, ওটাকে ভালো মতো ফুটিয়ে নিই, তারপরে ফিল্টার করে তারপরে খাই। এরপরে এদিকে বাদাম তো খাইলাম অল্প কয়টা, তো আমি ভাবলাম কি খাবো, তো আমি একটু ভাবলাম মুড়ি চানাচুর মাখিয়ে নিই। যদিও আমি এই কাজটা খুব বেশি ভালো পারি না, এই কাজটা তাহানের আব্বুই খুব ভালো করে, তো আমরা সাধারণত আমার দিনে খাওয়া হয় না, রাতে তাহানের আব্বু আসলে খায়। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সরষের তেল আর লবণ দিয়ে ভালো মতো চটকে নিয়ে এরপরে মুড়ি আর চানাচুরটা দিয়ে নিলাম আর কি। দিয়ে আমরা মা ছেলে খাইলাম মিলে। ও তাহান যদিও খায় নাই, অল্প কয়টা মুড়ি খাইছে, কারণ ওর কাছে হয়তো একটু ছাল লাগছে। এরপরে খাওয়া দাওয়া শেষে আমি ভাবলাম রুটি বানিয়ে নিই। রুটি বানিয়ে নিলে দেখা যাচ্ছে আমি রাতে খাই, সকালে খাই। আমার রুটি প্রায় দুই তিন মাস থেকেই আমি রাতে একদম ভাত না খেয়ে আমি মানে রুটিটা খাওয়া হয় আর কি। যারা আপনার আমার ভিডিওগুলো বা মানে আমার ব্লগগুলো আগে দেখেছেন তারা জানেন আমার ইউরিক অ্যাসিডটা যেহেতু বেড়ে গিয়েছে, সেজন্য আমাকে ডাক্তার বলেছে ওয়েট মাস্ট কমাইতেই হবে। তো ওয়েট কমানোর জন্য ভাত খাওয়াটা কমিয়ে দিয়েছে, মানে দুপুর একবেলা খাওয়া হয়। আর ইউরিক অ্যাসিডটা মানে বাড়তি হওয়ার কারণে দেখা যায় পায়ে ব্যথা থাকে আমার, তো পায়ে ব্যথা যন্ত্রণায় ঘুমানো যায় না। আর নিজের ওয়েট কমালে নিজের জন্য সুবিধা হয়, দেখা যায় নিজেকে দেখতেও ভালো লাগে, একটু নিজের কাছে চলতে ফিরতেও আরাম লাগে, মানে রোগ জীবাণু কম হয়। সেই জন্য রোগ ব্যাধি দূর করার জন্য হোক আর নিজেকে ভালো দেখতে সুন্দর লাগতে হোক আর যাই হোক না কেন, তো আমি শুরু করে দিলাম আর কি ডায়েটিং করা। তো আমি সেজন্য দুইবেলা রুটি বানায় খাই আর কি। সেজন্য আমি দুই তিনটা রুটি মানে ডেইলি আমার তিনটা রুটি খাওয়া হয়, তাহান খায় আবার তাহানের আব্বু খায়, তো সেজন্য আমি রুটি বানিয়েই রাখলাম। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, কুমিল্লা হেল্পিং হ্যান্ড খুঁজে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, তো আমি আর কি করব, আমি নিজে নিজেই বানানো শুরু করলাম আর কি। যদিও রুটি বানানো আমার যে খুব বেশি সুন্দর হয় তা কিন্তু না, দেওয়া যে মাঝে মাঝে গোল হয়, মাঝে মাঝে আবার তাদের তেরা বেঁকা হয়, বাট নিজেরা নিজেরাই তো খাই, সেজন্য আর কোনো সমস্যা নাই আর কি। তাই করতে করতে হয়ে যাচ্ছে আর কি আলহামদুলিল্লাহ। আগে যদিও একদমও হইতো না, তাও এখন আলহামদুলিল্লাহ যা হয় চলে যাচ্ছে আর কি। তো আমি একবারেই রুটি দেখা যায় 10-15টা বানিয়ে রাখি, এতে করে আমারও কষ্ট কম হয়, প্রতিদিন বানানো লাগে না। তো দেখা যায় আমি রুটি বানাই, তখন তাহান দেখা যায় টিভি দেখতে থাকে, তো ও কিছুক্ষণ পরপর আইসা আবার বিরক্ত করে। তো এতে জন্যই আমি দেখা যায় কি ডেইলি না বানিয়ে এক দুই দিন পরপর বা দুই তিন দিন পরপর আমি রুটিটা বানিয়ে রাখি, এতে করে আমার জন্য সুবিধা হয় ভালো। হুটহাট মন চাইলেও তখন যে কোনো সময় আমি রুটিটা বের করে খাইতে পারি, সকালে হোক বিকালে হোক কিছু না থাকলে অন্তত রুটি আর একটা ডিম পোস্ট করে অন্তত খাওয়া যায়। তো রুটিটা আমি এর জন্যই সবসময় বানিয়ে রাখি বাসার মধ্যে, আমার জন্য খুব উপকার হয় এটা। রুটি এইভাবে আপনারাও মানে 10-15টা রুটি এভাবে বানিয়ে রাখতে পারেন, এতে করে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। আমি অনেক দিন থেকে এইভাবে রুটি বানিয়ে রুটি রেখে দিই, আগে যদিও দেখা যেত বেশি খাওয়া হয়তো তখন ডেইলি বানানো লাগতো। তো আমি এভাবে রুটিগুলো মানে সবগুলো একে একে বানিয়ে শেষ করে নিলাম। এরপরে আমি রুটিগুলো ছেঁকে নিব হালকা, মানে জাস্ট এই পিট ও পিট রুটির যে পানিটা মানে কষটা ওটা চলে যাবে, তা আমি হালকা একটু ছেঁকে রেখে দিই, এতে করে দেখা যায় 3-4 দিন ইজিলি থাকে, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, আপনারাও যারা অনেক দিন সংরক্ষণ করে রাখেন ফ্রিজে তারা এভাবে করে নিতে পারেন আর কি। তা আমি এপিট ও পিট ভালো করে ছেঁকে নিই, এরপরে আমি একটা কুলাতে ওটা রুটিগুলোরে মেলে দিবো আর কি, মানে পুরোপুরি মেলে দিলে হবে কি রুটির যে ঠান্ডা গরম ভাবটা ওটা চলে যাবে। তো গরম ভাবটা রুটিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনার ফ্রিজে ঢোকালে হবে কি কোনো ধরনের নষ্ট হবে না বা রুটিগুলো একটা সাথে একটা লেগে যাবে না। এই জন্য একটু রুটিগুলোকে কিছুক্ষণ মেলে রেখে রুটির ভাবটা যখন চলে যায় তখন আপনারা রুটিগুলো বক্সে রেখে দেবেন আর কি। তারপরে রাতে খাওয়া দাওয়ার পরে একটা কদবেল কিছুদিন আগে এনেছিলাম, দুই তিন দিন আগে আপনারা দেখেছিলেন আমার ব্লগে,
তো ভাবছিলাম যদি কদবেলটা পেকে বা নষ্ট হয়ে যায় সেই ভয়ে আমি বললাম ভেঙে ফেলো। বাট আলটিমেটলি দেখা গেছে যে কি সেটা এখনও পাকেই না, সেটা পুরোপুরি কাঁচা রয়ে গেছে। তা আপু বারবার বলতেছিল এটা এখনও কাঁচা, আমি বললাম না পেকে যাবে বা নষ্ট হয়ে যাবে, খেয়ে ফেলি আমরা। কিন্তু ভাঙার পরে দেখলাম তার কি অবস্থা। তো তাহানের আব্বু কদবেল ভর্তাটাকে একটু ফিউশন ঘটিয়ে নিয়ে সে হচ্ছে গিয়ে বললো খেয়ে দেখো কীরকম লাগলো। তো আমার কাছে এটা একটু আচার আচার ফ্লেভার আসলো আর কি। খেতে ভালোই লেগেছে, খুব যে খারাপ লেগেছে তা কিন্তু না, ভালোই লাগলো আমার কাছে। তো আপনারাও এরকম মাঝে মাঝে যদি কদবেল ভুলে কাঁচা পড়ে যায় আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর কি। তাহান এসে এদিকে সেও খাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু তাহানকে তো এত কাঁচা কদবেল দেওয়া যাবে না, কারণ প্রচুর কষ মানে এই কদবেলের মধ্যে, মানে একদমই খুলতেই পারতেছিল না। চামচ দিয়ে অনেকক্ষণ চেষ্টা করে তারপরে গিয়ে এটাকে খুলতে পারছে আর কি। তাও ভালোই লাগছিল খাইতে, খারাপ লাগে নাই। রাতের বেলায় হালকা পাতলা কিছু টুকটাক খাইতে ভালো লাগে আর কি। এরপরে তারা বাপ ছেলে দেখা যায় কি ঘুমাবে, ঘুমানোর আগে তাকে প্যাম্পাস পরাবে, তাহানকে সে প্যাম্পাস পরবে না। তো তাহানের আব্বু কী করবে, সে তার ছেলের সাথে দুষ্টামি করতেছিল, তাহানও খুব মজা পাইতেছিল। ওর আব্বু দুই হাতে দুইটা প্যাম্পাস নিয়ে তার সাথে বক্সিং খেলতেছিল, ভালোই লাগতেছিল তাদের বাপ ছেলের দুষ্টামি আর কি। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। এতে করে আমি আপনাদের মতামত জানতে পারবো, আপনাদের মতামত জানতে পারলে আমি আমার ভিডিওগুলো আরেকটু সুন্দরভাবে আপনাদের যেরকম দেখতে ভালো লাগে ওইভাবে ভিডিওটি প্রেজেন্ট করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।